লৌহমানব মানব কিম জং উনের উত্তর কোরিয়া এবার ফিলিস্তিনের পাশে দাঁড়াল প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করারও ইচ্ছা ব্যক্ত করেছে দেশটি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলের বর্বরতার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে উত্তর কোরিয়া ইহুদিবাদী সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে দেশটি বলছে তেলাবিব শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে এবং ইসরায়েলের বেপরোয়া সন্ত্রাসবাদ বিশ্ববাসীর সহ্য করা উচিত নয় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে এতে আরও বলা হয় কথা বলতে দ্বিধা নেই যে পুরো গাজা উপত্যকাকে ইসরায়েল কসাইখানায় পরিণত করেছে সেখানে ইসরায়েলি বাহিনী শিশু হত্যা করছে ইসরায়েলের এই ভয়াবহ শিশু হত্যাকাণ্ড ভবিষ্যৎ মানব সভ্যতার জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এটি মানবতা বিরোধী অপরাধ গত দশ মে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার বর্বর টানা দিনের বোমা ও গোলা গাজার দুশো শিশু রয়েছে এছাড়া ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় এক হাজারের বেশি ঘরবাড়ি ও ভবন ধ্বংস হয় জবাবে গাজার প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন চার হাজারের বেশি রকেট ছড়ে এক পর্যায়ে বাধ্য হয়ে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করে